আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন 1 1 মিন্স এখানে আমরা সিঙ্গেল ভেরিয়েবলের এক্সপেকটেশন করব তো ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন তো ফার্স্ট আমরা এক্সপেকটেশনের ডেফিনিশনটা একটু দেখে নিই ঠিক আছে ডেফিনিশন অফ এক্সপেকটেশন এক্সপেকটেশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল ঠিক আছে তাহলে আমরা একটা র্যান্ডম ভেরিয়েবলে ফার্স্ট এক্সপেকটেশনের ডেফিনিশনটা দেখে নিই তারপর আমরা হচ্ছে সেটাকে এক্সপ্লেন করছি যে লেট এক্স বি এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল অন এ স্যাম্পল স্পেস অন এ স্যাম্পল স্পেস এস হ্যাভিং দ্য ভ্যালু x0, x1, x2, x3 with their probabilities probabilities p0, p1, p2 dot dot pn and so on such that the sum ta equal to 1 then the expected value of x or mean value of x is defined by summation xi pi for I from 0 to infinity okay and it is denoted by e of x therefore e of x equal to actually summation I equal to 0 to infinity xi pi or it can be written as summation I equal to 0 to infinity xi f of I where f of I means probability of x equal to x clear তাহলে এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন এন্ড ডেফিনিশন তো এবার এটাকে কি বললো সেটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি বলছে x হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল ওকে x হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল সেই র্যান্ডম ভেরিয়েবলটা x0 x1 করে xn এই ভ্যালুগুলোকে অ্যাজুম করতে পারে তার মানে x0 x1 x2 ডট ডট xn এগুলো হচ্ছে স্পেকট্রাম সেটের মধ্যে আছে ঠিক আছে তাহলে যদি এগুলো স্পেকট্রাম সেটের মধ্যে থাকে তাহলে আমাদের এই সমস্ত পয়েন্টগুলোতে প্রবাবিলিটি পাওয়া যাবে তাই না তাহলে এই x0 এর প্রবাবিলিটি x0 ইভেন্টের প্রবাবিলিটি p0 x1 p1 এন্ড সিমিলারলি pn এন্ড সো অন ক্লিয়ার তাহলে এগুলো হচ্ছে আমার স্পেকট্রাম ভ্যালু এবং তার করেসপন্ডিং প্রবাবিলিটিগুলো নিচে নিচে আমরা লিখে রাখলাম বেশ এখন বলছে যে এক্সের এক্সপেক্টেড ভ্যালু বা এভারেজ ভ্যালু দেখো কোথায় গেল এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স অর মিন ভ্যালু অফ এক্স এটাকে কিভাবে ডিফাইন করছে বলছে এই যে র্যান্ডম ভেরিয়েবলের এগুলো তো রিয়েল নাম্বার এক্স আইগুলো তাই না তাহলে তার সঙ্গে তাদের করেসপন্ডিং যদি প্রবাবিলিটিগুলোকে আমি অ্যাড করি মানে মাল্টিপ্লাই করি করে যদি আমি সেই সামটাকে ক্যালকুলেট করি তাহলে সেটা নাকি হয়ে যাবে র্যান্ডম ভেরিয়েবলের মিন ভ্যালু অর এক্সপেক্টেড ভ্যালু
তাহলে কি করতে হবে যে কোনো একটা র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেক্টেড ভ্যালু বা মিন ভ্যালু বের করতে গেলে সেই র্যান্ডম সেই তোমার হচ্ছে এক্সপেকটেশনের ভ্যালুগুলো তার সঙ্গে তার প্রবাবিলিটিগুলো মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করে করে তাদেরকে সাম করতে হবে। আমি একটা এক্সাম্পল দিলে এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তার আগে এটা একটু সিগনিফিকেন্সটা বোঝার চেষ্টা করি, হ্যাঁ মানে এটা কী কোথায় কাজে লাগে আমাদের, তো বা এটা কী বলতে চাইছে অ্যাকচুয়ালি। বলছে দেখো মিন ভ্যালু অফ এক্স, এই মিন ভ্যালু অফ এক্স কথাটা শুনেই বুঝতে পারছো এটা একটা গড় মান, মিন ভ্যালু এক্সপেক্টেড ভ্যালু। কেন ধরো তোমাকে আমি বললাম যে একটা ধরো আমি একটা কয়েন দিয়ে বোঝাচ্ছি, ধরো একটা কয়েন তুমি টস করলে, যেহেতু আমি ডিসকিট এখানটায় আছে তাহলে দুটো আউটকাম একটা হেড অর টেল। তাহলে যদি যদি একে আমি পাঁচবার ধরো এখানে একটা র্যান্ডম ভিডিও আমি ডিফাইন করলাম এক্স অফ ডাব্লিউ ইকুয়াল টু নাম্বার অফ হেড, নাম্বার অফ হেড ধরো এটা আমি ডিফাইন করলাম, তার মানে বুঝতেই পারছো যে হেড মানে হচ্ছে ওয়ান আর টেল মানে হচ্ছে জিরো। এখন ধরো আমি এই কয়েনটাকে দশবার টস করলাম, তাহলে দশবার টস করলে তাহলে কী হবে, ধরো একবার টস করলাম তাহলে আইদার ওয়ান হবে না হলে কী হবে জিরো হবে, তাই না? এই দুটোর মধ্যে একটা ভ্যালু আসবে। তাহলে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো কী হবে, হয়তো প্রথমটাতে ওয়ান হলো, পরেরটাতে জিরো হলো, তারপরেরটাতে হতো হলো জিরো, হয়তো তারপরেরটাতে আবার জিরো হলো। তাহলে এই যে দশবার যখন আমি এই এক্সপেরিমেন্টটা করছি তাহলে র্যান্ডম ভেরিয়েবলে কিন্তু আমি দশ রকম ভ্যালু পেতে পারি। এখন তার মধ্যে কিছু ওয়ান থাকবে কিছু জিরো থাকবে, তাই না? কেন কি আইদার হেড পড়বে না হলে টেল পড়বে দশবার যদি আমি এক্সপেরিমেন্ট করি। তাহলে এই যে দশটা এক্সপেরিমেন্ট অবজার্ভ করার জন্য আমি যে র্যান্ডম ভেরিয়েবলের দশখানা ভ্যালু পাচ্ছি, তাহলে তাদের যে এভারেজ ভ্যালু সেই এভারেজ ভ্যালুটাই কিন্তু হচ্ছে এইভাবে বের হবে। তাহলে এই যে এক্সপেকটেশন অফ এক্স, এক্সপেকটেশন অফ এক্স মানে হচ্ছে এই যে দশবার যে আমি বিভিন্ন র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো পাচ্ছি তাদের গড় ভ্যালুটাই হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স। তাহলে এখন মনে হতে পারে যে এই গড় ভ্যালুটা কী হতে পারে, তাই না? তাহলে এখানে দেখো তো মানে সেটা কেন এই এক্সটার সঙ্গে প্রবাবিলিটিটা মাল্টিপ্লাই হবে, তো সেটা এখানে দেখলেই বুঝতে পারবে যে একটা এক্সাম্পল আমরা নিচ্ছি। ধরো টসিং ফর এখানে এক্সাম্পল ফর টসিং টু কয়েন অ্যাট এ টাইম we define x of w equal to w square, okay, x of w equal to 2 times 2 times number of hit, number of hit, then you find mean value of x, ওকে। তো এখানে দেখো যে আমাদের যে স্যাম্পল স্পেসটা, হেয়ার স্যাম্পল স্পেসটা আমাদের কত বলো, আমাদের যেহেতু আমরা একটা করে কয়েনকে দুবার মানে একসঙ্গে দুবার আমি টস করছি তাহলে এখানে হেড হেড টেল হেড হেড টেল আর টেল টেল হবে, হয়তো এখানে আমি যেভাবে ডিফাইন করেছি তাতে করে যদি আমাদের হেড হেড পড়ে, এটাকে তুমি ভাবো ডাব্লু ওয়ান, এটাকে ডাব্লু টু, হ্যাঁ আচ্ছা তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এখানে হেড হেড, সেটা মানে দেখো এই হেড হেড নাম্বার অফ হেড কত, এখানে দুটো হেড, তাহলে এখানে কীভাবে ডিফাইন করেছিলাম টু টাইমস নাম্বার অফ হেড, যে যতটা হেড থাকবে তাকে তার ডবল নিতে হবে, তাহলে এখানে নিশ্চয়ই ফোর হবে যেহেতু দুটো হেড। আচ্ছা তারপরে দেখো টেল হেড, তাহলে এখানে দুটো হবে কেন কি যেহেতু একটা হেড পড়বে তাহলে তাকে টু দিয়ে মাল্টিপ্লাই করলে দুটো হবে। সিমিলারলি হেড টেলটা কত হবে, টু হবে, আর টেল টেল হলে এটা জিরো হবে, ওকে। তাহলে আমাদের স্পেকট্রাম পয়েন্টের ভ্যালুগুলো কত হচ্ছে বলো, ফোর হচ্ছে আর টু হচ্ছে। তাহলে আমরা যদি স্পেকট্রাম পয়েন্টটার কথা ভাবি তাহলে র্যান্ডম ভেরিয়েবল জিরো অ্যাজুম করতে পারে, টু অ্যাজুম করতে পারে, ফোর অ্যাজুম করতে পারে, ক্লিয়ার? তাহলে তুমি এটাকে ভাবতে পারো আমাদের এক্স জিরো, এটা এক্স ওয়ান, এটা হচ্ছে এক্স টু।
তাহলে এখানে আমাদের স্পেকট্রাম পয়েন্ট হচ্ছে x0 x1 x2 তাহলে আমাকে এদের প্রোবাবিলিটি জানা থাকতে হবে তাই না আমি যদি ধরে নিই এই যে এই ইভেন্টটা ইকুয়ালি লাইকলি তাহলে প্রোবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 আচ্ছা প্রোবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 মানে কত হয় বলো তাহলে প্রোবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 মানে কি x ইকুয়াল টু 0 কোন ইভেন্টটা এই টিটি ইভেন্টটা x ইকুয়াল টু 0 তাহলে এটা নিশ্চয় হবে 1/4 নেক্সট দেখো প্রোবাবিলিটি অফ x ইকুয়াল টু 2 x ইকুয়াল টু 2 মানে দেখো এইটা ইউনিয়ন এটা তাই না তাহলে হেড টেল আর টেল হেড এটার এটার প্রোবাবিলিটি এইটার দুটোর প্রোবাবিলিটি হবে 2/4 দ্যাট ইজ কত হাফ আচ্ছা তাহলে প্রোবাবিলিটি অফ x ইকুয়াল টু 4 সেটা কত হয় বলো 1/4 কেন কি x ইকুয়াল টু 4 মানে আমাদের একটাই হেড হেড বোঝাচ্ছে তাহলে এখানে যদি আমাদের এক্সপেক্টেড ভ্যালু আমরা বের করি এক্স এর বা গড় মান যদি আমরা বের করি তাহলে ইন জেনারেল দেখো যে এক্সপেকটেশনের যেটা গড় মান মানে আমাদের যে র্যান্ডম ভেরিয়েবলগুলোর যে ভ্যালু হচ্ছে কত হচ্ছে 4 হচ্ছে আর 2 হচ্ছে 2 হচ্ছে 0 হচ্ছে তাহলে আমি যদি গড় মানটা বের করতাম ইন জেনারেল তাহলে কত হতো এখানে বলো 4+2+2+0/4 যেহেতু তাই 4 দিয়ে ভাগ তার মানে 8/ হচ্ছে দেখো কত 4 মানে 2 তাহলে আমাদের দেখছি আমাদের র্যান্ডম ভেরিয়েবল যে ভ্যালুগুলো যেটা গড় মান সেটা কিন্তু 2 হচ্ছে কিন্তু আমরা যদি এই ডেফিনেশনটা ইউজ করি তাহলে সেটা কি হবে দেখো তাহলে আমাদের ফর্মুলা কি বলো সামেশন এক্স আই পি আই তাই তো তাহলে এখানে এক্স আই মানে প্রথমে কত এক্স আই মানে এক্স এর সব থেকে ছোট ভ্যালু কত আমি ছোট থেকে সাজাচ্ছি 0 তাহলে 0 ইনটু পি আই মানে 0 এর প্রবাবিলিটি কত 0 এর জন্য প্রবাবিলিটি করলাম 1/4 প্লাস এবার কত 2 তাহলে 2 ইনটু 2 এর জন্য প্রবাবিলিটি কত বলো পেলাম 1/2 তাই তো প্লাস প্লাস এবার কত 4 তাহলে 4 ইনটু কত 1/4 সো আলটিমেটলি দেখো ভ্যালুটা কিন্তু আমাদের কত এলো 2ই এলো তাই না তাহলে দেখো আমরা যদি এইভাবে মিন ভ্যালুটা বের করি তাহলে কিন্তু আর এইভাবে যখন আমরা বের করছি দেখো দুটো ভ্যালু কিন্তু মিন ভ্যালু একই দিয়ে দিচ্ছে যদি আমরা ইকুয়ালি লাইকলি ধরে নিই কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে অন্য জায়গাতে যদি আমরা ইকুয়ালি লাইকলি না হয় ইকুয়ালি লাইকলি যদি না হয় ধরো কীরকম ধরো আমি যে কয়েন দুটো নিয়েছি তাতে করে দেখা যাচ্ছে যে এই হেড হেডটা পড়ার মানে প্রবাবিলিটিটা অনেক বেশি হ্যাঁ মানে কয়েনটা বায়াস্ট কয়েন নেওয়া হয়েছে সেইভাবে কয়েনটাকে তৈরি করা হয়েছে তাহলে এটার যদি প্রবাবিলিটি অনেক বেশি হয় ভালো করে শুনবে যে এটার প্রবাবিলিটি অনেক বেশি আর এই প্রবাবিলিটিগুলো অনেক কম তাহলে আমরা অ্যাকচুয়ালি দেখো আমরা কিন্তু অ্যাকচুয়ালি র্যান্ডম ভেরিয়েবলগুলোর গড় মান বের করছি সেটা নয় মানে আমাদের এখানে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এটা মানেটা কি যে আমরা যদি এক্সপেরিমেন্টটাকে 10 times রিপিট করি তাহলে যে যে মানে র্যান্ডম ভেরিয়েবলগুলো অকার করবে তার গড় মান তাহলে আমরা যখন 10 times রিপিট করবো দেখবে সেই 10 টাইমের মধ্যে কিন্তু যেহেতু এই হেড হেডের প্রবাবিলিটি অনেক বেশি তাহলে এই 4টা বেশি বেশি করে আসবে তাই না তাহলে আমাদের গড় মানটা কিন্তু ওই 4-এর কাছাকাছির দিকে চলে যাবে ক্লিয়ার আমি কি বললাম ফর এক্সাম্পল আমি তোমাদেরকে আরেকটা দিচ্ছি তাহলে বুঝতে পারবে তাহলে যাই হোক এটা তোমরা বুঝতে পারলে এটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের মিন এটা বেরোলো তো আমি যদি ধরো এখানে প্রবাবিলিটিটাকে একটু চেঞ্জ করে দিতাম কীরকম এই একই কোশ্চিন ফর এক্সাম্পল ধরো এই প্রবাবিলিটিটা হয়ে গেল 1/2 ঠিক আছে আচ্ছা আমি একটা চেঞ্জ করছি দেখো এইখানে আমাদের এই যে মানে গড় ভ্যালু বা এক্সপেক্টেড ভ্যালু তাকে এইভাবে ডিফাইন করার কি দরকার ছিল মানে আমরা তো দেখছি যেটা যে গড় ভ্যালুগুলো যে ভ্যালুগুলো হচ্ছে তাদের গড়টাই অ্যাকচুয়ালি এক্সপেকটেশন ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে তাহলে আমি যোগ করে টোটাল নাম্বার দিয়ে ভাগ করে দেব তাই না তাহলে আমার ওই প্রবাবিলিটি আনার কি দরকার ছিল প্রবাবিলিটি আনার এই কারণে দরকার ছিল যে ধরো একটা এক্সাম্পলই দিই ফর টসিং এ কয়েন একটা কয়েন এবার টস করছি এক্স
বি দা র্যান্ডম ভেরিয়েবল, ডিফাইন বাই এক্স অফ ডাব্লু ইকুয়াল টু, ধরো বললাম যে এইভাবে ডিফাইন করলাম ফাইভ আর সেভেন, ডাব্লু যদি হেড হয় তাহলে ফাইভ হবে, আর ডাব্লু যদি টেল হয় তাহলে সেভেন হবে, ঠিক আছে? তো তাহলে ফাইন্ড দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। দেখো এই এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের যেটা অ্যারিথমেটিক মিন তার মানে সঙ্গে প্রবাবিলিটিটা কীভাবে ডিপেন্ড করছে। আমি বললাম এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মানে কি, যে আমাদের এখানে দেখলাম যে এস মানে হচ্ছে হেড আর টেল, তাই তো? এখন হেড পড়লে তার ভ্যালুটা পাঁচ হবে, আর যদি আমাদের টেল পড়ে তাহলে তার ভ্যালুটা হবে সাত। তাহলে স্বাভাবিকভাবে র্যান্ডম ভেরিয়েবলে যেটা গড় মান, যেটা এক্সপেক্টেড মান, সেটা আমাদের কি হতে পারে, যে ফাইভ প্লাস সেভেন বাই টু, তাই না? তার মানে ফাইভ প্লাস সেভেন বাই টু মানে হচ্ছে সিক্স, তাহলে সিক্সটা হচ্ছে আমাদের গড় মান। কিন্তু এই যে কিন্তু আমাদের বলা এক্সপেক্টেড ভ্যালু শুধুমাত্র গড় মান নয়। আমি কোন সেন্সে এক্সপেক্টেড ভ্যালু বললাম বা গড় মান বললাম, যে যে আমি কয়েনটাকে যখন টস করবো, ধরো টেন টাইম টস করলাম, তাহলে সেখানে কী হবে, আইদার হেড পড়বে না হলে টেল পড়বে, কথাটা বোঝা গেল? আইদার হেড পড়বে না হলে টেল পড়বে, তাহলে এই যে তার মানে আইদার পাঁচ হবে না হলে সাত হবে, তাহলে দশটা আমি এরকম ভ্যালু পাবো দশ বারের জন্য, তাহলে তাদের গড় মান। তাহলে এখন খেয়াল করো যে যদি হেড আর টেল পড়ার প্রবাবিলিটিটা সেম হয়, মানে আমরা যদি ধরে নিই যে হেড পড়ার প্রবাবিলিটিটা হাফ আর টেল পড়ার প্রবাবিলিটিটা হাফ, তার মানে কি, দেখো এটার এই হেড আর টেল দুটোরই পড়ার প্রবাবিলিটি সমান, তাহলে প্রবাবিলিটি যদি সমান হয় তাহলে কী হবে, যে বারোবার যদি আমি টস করি তাহলে স্বাভাবিকভাবে আমার ছবার পাঁচ পড়বে, আর ছবার কী পড়বে, সাত পড়বে, তাই না? তার মানে আমি পাঁচটাকে যোগ করবো কতবার, পাঁচবার, তাহলে সেটাকে তার মানে কী হবে অ্যাকচুয়ালি, ফাইভ ইন্টু ফাইভ প্লাস সাতটা পড়বে কতবার, তাহলে পাঁচটা যদি পাঁচবার পড়ে আর সাতটা যদি সাতবার পড়ে তাহলে টোটাল কত হচ্ছে, দেখো যে এটা প্লাস এটা মানে টোটাল বারোবার হয়েছে, তাহলে দেখো ওপরে পঁচিশ যোগ চোদ্দো বাই বারো, সরি আমি ভুল বললাম না, আমি যদি এক্সপেরিমেন্টটাকে বারোবার করি তাহলে যেহেতু হেড আর টেল পড়ার প্রবাবিলিটি সেম, তাহলে ছবার পড়বে কি, তাহলে ছবার পড়বে পাঁচ আর ছবার পড়বে সাত, তাহলে ডিভাইডেড বাই টুয়েলভ, তাই তো? তাহলে খেয়াল করে দেখো আবার আলটিমেটলি ফাইভ প্লাস সেভেন বাই টু মানে কিন্তু আমাদের সিক্স আসলো। তাহলে যদি আমাদের প্রবাবিলিটিগুলো সেম হয় তখন সেটা অ্যাকচুয়ালি গড় মানের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। কিন্তু এবার আমি কয়েনটাকে এমনভাবে ডিফাইন করলাম যে কয়েনটাকে এমনভাবে নেওয়া হয়েছে যে ওই কয়েনের ক্ষেত্রে টেলটা কম পড়ে, হেডটাই বেশি পড়ে, ঠিক আছে? ধরো আমি এইভাবে ডিফাইন করলাম, প্রবাবিলিটিটা হচ্ছে হেডের প্রবাবিলিটিটা হচ্ছে ওয়ান বাই, ধরো আমি টেলের প্রবাবিলিটিটা কম ডিফাইন করলাম, তার মানে ওয়ান বাই ধরো আমি টেন ডিফাইন করলাম, ওকে, আর ধরো এটা তাহলে নাইন বাই টেন, তার মানে আমি কী বললাম এখানে হেড পড়ার প্রবাবিলিটি অনেক বেশি, টেল পড়ার প্রবাবিলিটিটা অনেক কম। তাহলে এক্ষেত্রে আমি যদি বারোবার এক্সপেরিমেন্ট করি তাহলে কিন্তু আমার হেডটাই কিন্তু বেশি বেশি করে পড়বে, তাহলে হেড যদি বেশি 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 করে পড়ে তাহলে কিন্তু পাঁচ ভ্যালুটা কিন্তু বেশি আসবে, সাত ভ্যালুটা কম আসবে। তাহলে হতে পারে এইরকম যে বারোবারের মধ্যে আটবার এলো পাঁচ আর ধরো চারবার এলো সাত, তাহলে কী হবে যে এটাকে আটবার যোগ করতে হবে, এটাকে আমার চারবার যোগ করতে হবে, করে বারো দিয়ে ভাগ করতে হবে, তাহলে কিন্তু এক্সপেক্টেড ভ্যালুটা দেখো আর ছয় থাকছে না, ওটা কিন্তু পাঁচের দিকটাতে নেমে যাবে, বোঝা গেল? তাহলে এই যে আমাদের এক্সপেক্টেড ভ্যালু বা মিন ভ্যালু, এখানে মিন ভ্যালুটা এই সেন্সে বলা হচ্ছে যে আমাদের যে অবজারভেশন সেই অবজারভেশনের মিন ভ্যালু, র্যান্ডম ভেরিয়েবল অ্যাকচুয়ালি মিন ভ্যালু নয়। যে ক্লিয়ার হলো? যেমন আমি দেখো এই এক্সাম্পলটার ক্ষেত্রেই করছি যে এস ইকুয়াল টু হেড আর এস ইকুয়াল টু টেল, তাহলে আমাদের হচ্ছে প্রবাবিলিটি অফ হেড সেটা মানে হচ্ছে আমাদের কত, ফাইভ বললাম, আর প্রবাবিলিটি অফ টেল মানে আমরা সেভেন বললাম, ওকে? তা সরি প্রবাবিলিটি না, সরি র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো ছিল এগুলো। এখন ইফ
যদি হেডের প্রবাবিলিটি আর টেলের প্রবাবিলিটি যদি সমান হাফ হাফ করে হয়, ঠিক আছে, দেন এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মানে মিন ভ্যালু অফ এক্স সেটা কত হয় বলো? সামেশান এক্স আই পি আই। এখন এক্স আই মানে কি? র্যান্ডম ভেরিয়েবলে কটা ভ্যালু আছে? দুটো ভ্যালু, আইদার পাঁচ না হলে সাত। তাহলে কত হয়? প্রথমে পাঁচ হবে, আর তার সঙ্গে যখন পাঁচ পড়বে মানে হেড পড়বে তখন তার প্রবাবিলিটি কত? হেডের জন্য হাফ প্লাস, যখন সাত পড়বে তাহলে র্যান্ডম ভেরিয়েবল ভ্যালু সাত হতে পারে এবার, তাহলে সাতের জন্য প্রবাবিলিটি কত? সাত মানে টেল, তাহলে হাফ। সো আলটিমেটলি দেখো ফাইভ প্লাস সেভেন বাই টু দ্যাট ইজ ইকুয়াল টু সিক্স হয়ে যাচ্ছে। তাহলে যদি আমাদের দুটো ইভেন্টই পড়ার প্রবাবিলিটি সেম হয় তাহলে আমি বারো বার করি বা আমি একশো বার করি, তাহলে কি অর্ধেক টাইমটা আমার হেড পড়বে, অর্ধেক টাইমটা আমার টেল পড়বে, তাই না? তার মানে মোটামুটিভাবে যতগুলো হেড পড়বে ততগুলো টেল পড়বে। সেই জন্য মিন ভ্যালুটা একদম যেটা আমাদের অ্যারিথমেটিক মিন মিডিলে থাকার প্রবাবিলিটিটা বেশি, তাহলে এটা লিখে নাও। আচ্ছা এইবার এরপর দেখো, যদি এটা লেখা হয়ে যায় তাহলে এবার ধরো তুমি ডিফাইন করলে এইভাবে যে হেড পড়ার প্রবাবিলিটিটা অনেক বেশি নাইন বাই টেন, আর টেল পড়ার প্রবাবিলিটিটা ধরো তাহলে ওয়ান বাই টেন হবে, যেহেতু যোগ করলে ওয়ান হতে হবে। তাহলে এক্ষেত্রে যদি আমি এক্সপেক্টেড ভ্যালুটা বের করি তাহলে কী হবে? আবার সামেশান এক্স আই পি আই, এক্স আইয়ের ভ্যালুগুলো কত হবে? প্রথমে ফাইভ, তাহলে ফাইভ মানে হেড, তাহলে হেড পড়ার প্রবাবিলিটি কত? নাইন বাই টেন প্লাস টেল মানে এবার হচ্ছে সেভেন, সেভেন মানে টেল সেটা মানে ওয়ান বাই টেন প্রবাবিলিটি। তাহলে দেখো ফর্টি ফাইভ প্লাস সেভেন দ্যাট ইজ বাই টেন, তার মানে এটা কত হল দেখো ফিফটি টু বাই টেন মানে ফাইভ পয়েন্ট টু। তাহলে এইবার কিন্তু দেখো এক্সপেক্টেড ভ্যালুটা বা গড় মানটা ছয় না হয়ে কোন দিকটাতে নেমে গেল? পাঁচের কাছাকাছি চলে আসলো। স্বাভাবিক, যেহেতু পাঁচের করস্পন্ডিং প্রবাবিলিটি অনেক বেশি, তাহলে আমি যদি একশো বারই এক্সপেরিমেন্টটা করি আর আমি পঞ্চাশ বারই করি না কেন, পাঁচটা বেশি টাইম পড়বে, তাহলে এই গড় মানটা কিন্তু আমার পাঁচের দিকটাতেই চলে আসবে বা এক্সপেক্টেড ভ্যালুটা কিন্তু পাঁচের কাছাকাছি চলে আসবে। তাহলে এক্সের এক্সপেক্টেড ভ্যালু বা গড় ভ্যালুটা কত হচ্ছে? ফাইভ পয়েন্ট টু। তাহলে তোমাদের স্বাভাবিকভাবে এখানে মনে হতে পারে ফাইভ পয়েন্ট টু তো কখনোই পড়বে না, তাহলে এটা কেমন করে হচ্ছে? দেখো গড় মান সবসময় যে এক্সিস্ট করতেই হবে সেটা নট নেসেসারি। মানে এক আমি যদি দুটো ধরো আমি তিনজনের মানে ওজনের মানে গড় ওজনটা বের করছি মানে যেটা অ্যাভারেজ যে ওয়েট, ধরো একজনের ধরো ফিফটি কিলো, একজন ধরো ফিফটি ওয়ান কিলো, একজন ধরো ফিফটি টু কিলো, ধরো আমি অ্যাভারেজ যখন আমি বের করবো তাহলে কত হবে? এটা ফিফটি প্লাস ফিফটি ওয়ান প্লাস ফিফটি টু বাই থ্রি, তাই না? তার মানে হচ্ছে এটা কত হচ্ছে? এটা হচ্ছে একশো তিন, একশো ওয়ান ফিফটি থ্রি বাই থ্রি, তাহলে ওয়ান ফিফটি থ্রি বাই, আচ্ছা এটাকে টু না নিয়ে এটাকে ফাইভ নিয়ে নাও, তাহলে কত হবে এবার? একশো একশো ছয় আর একশো ছাপ্পান্ন, ওয়ান ফিফটি সিক্স, তাহলে ওয়ান ফিফটি সিক্স মানে কত হয়ে গেল? ফাইভ ইন্টু টু। দেখো এখানে এভারেজ ভ্যালু কিন্তু বাহান্ন হয়ে যাচ্ছে, যেটা কারোর সঙ্গে সমান হচ্ছে না। তো আমাদের এভারেজটা কেন আমরা বের করি? যে আমাদের যে র্যান্ডম ভেরিয়েবলগুলো বেরোবে সেটা মোটামুটি কার কাছাকাছি থাকবে, ঠিক আছে, এটাই আমাদের এখানে দেখার। তাহলে এখানে অবশ্যই কিন্তু আমার এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেট করতে গেলে প্রবাবিলিটিটা অবশ্যই দরকার পড়ছে, কারণ যে ইভেন্টের প্রবাবিলিটি যত বেশি হবে আমি যত এক্সপেরিমেন্ট করব তাহলে সেই র্যান্ডম ভেরিয়েবলটা পাওয়ার প্রবাবিলিটি বেশি হবে, ক্লিয়ার? তাহলে এই জন্য প্রবাবিলিটিটা কিন্তু আমাদের এক্সপেক্টেড ভ্যালুর জন্য বা মিন ভ্যালুর জন্য দরকার পড়ছে। এখানে আমি আবারও বলছি, এখানে মিন ভ্যালু মানে কিন্তু র্যান্ডম ভেরিয়েবলগুলোর মিন ভ্যালু নয়, এখানে মিন ভ্যালু মানে হচ্ছে আমি যে এক্সপেরিমেন্টটা করছি সেই এক্সপেরিমেন্টের যে আউটকামগুলো আসছে, অর্থাৎ সেই এক্সপেরিমেন্টের করস্পন্ডিং র্যান্ডম ভেরিয়েবলের যে অকারেন্স তার মিন ভ্যালুটা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মিন ভ্যালুর কনসেপ্ট। এরপরে বাকিগুলো সব এক্সপেকটেশন দিয়ে চলে আসবে। তাহলে ইন জেনারেল আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ই অফ এক্স মানে হচ্ছে যে এক্সের একটা এভারেজ ভ্যালু, এভারেজ এই সেন্সে যে যে অকারেন্সগুলো হবে তাদের মধ্যে এভারেজ। আচ্ছা তাহলে এটা হচ্ছে ডিসক্রিট কেসের ক্ষেত্রে। এখন কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে আমরা ডেফিনেশনটা পড়ব। তাহলে এক্সপেকটেশন ভ্যালু ডেফিনেশন, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ফর কন্টিনিউয়াস কেস, ইফ এক্স দিয়ে
কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। Define on S. With their probability density function small f, then the expected value of x or mean value of x is defined by ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স এফ অফ এক্স ডিএক্স। এখানে খেয়াল করো, এখানে কি বলা হলো, আমরা আগে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এক্সপেক্টেড ভ্যালু ডিসক্রিটের ক্ষেত্রে কি দেখলাম যে এক্স আই তার সঙ্গে এফ আই, অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো তার সঙ্গে তার মাস ফাংশনটা গুণ হচ্ছিল। তাহলে এখানে কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী হবে, র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো তার মাসের জায়গায় শুধু কী হবে, ডেন্সিটি ফাংশন চলে আসবে। আর যেহেতু কন্টিনিউয়াস এটা তো ডিসক্রিট না, সো তুমি তো কাউন্ট করতে পারবে না, তাহলে এখানে ওই জন্য সামেশান না, তাহলে সেখানে কী হবে, সেক্ষেত্রে সাম করার রাস্তা হচ্ছে কন্টিনিউয়াস জিনিসের ক্ষেত্রে সাম করার রাস্তা আমরা জানি যে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন হয়ে যায়, তাহলে সামেশানটা এটা হচ্ছে ইন্টিগ্রেশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দুটো জিনিস একই, ইন্টিগ্রেশনটা সামেশান হয়ে গেল আর মাস ফাংশনের ক্ষেত্রে আমাদের ডেন্সিটি ফাংশন চলে আসলো। শুধু এখানে প্রোভাইডেড এই ইন্টিগ্রেশনটাকে এক্সিস্ট করতে হবে, কনভার্স করতে হবে তোমরা, কারণ এটা তো মাইনাস ইনফিনিটি আছে, তার মানে বুঝতেই পারছো এটা ইম্প্রপার ইন্টিগ্রেশন, সো কনভার্স করতে হবে এটা, আদারওয়াইজ কোনো মানে থাকবে না। প্রোভাইডেড মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স এফ অফ এক্স ডিএক্স ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। দেখো তোমাদের এটা হচ্ছে পেজ নাম্বার, দেশেন ব্যানার্জির যে বই পেজ নাম্বার 367, এই পেজটাতে সিগনিফিকেন্স অফ মিন অফ এ ডিস্ট্রিবিউশনটা আলোচনা করা আছে। ঠিক আছে, হ্যাঁ তার আগে একটু আমি শুধু বলে নিই, তাহলে এখানে নোট যেটা নোট হচ্ছে কি, আমরা দেখলাম যে কোনো একটা র্যান্ডম ভেরিয়েবলের যে এভারেজ ভ্যালু বা মিন ভ্যালু, হ্যাঁ সেটাকে সেটাই অ্যাকচুয়ালি এক্সপেকটেশন অফ এস, তাই তো? এটাকে তাহলে এখানে মিনটাকে সবসময় মনে রাখবে এম দিয়ে ডিনোট করা হয়। ওকে, তাহলে এখানে নোট কী লিখবে যে মিন অফ এ র্যান্ডম ভেরিয়েবল, মিন অফ এ র্যান্ডম ভেরিয়েবল কত হবে, ইজ ডিনোটেড বাই স্মল এম, দ্যাট ইজ স্মল এম ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স। এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড নোটেশন, তোমাদের কোশ্চেনগুলোতে পরীক্ষায় যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলোতে কিন্তু তোমাদের এরকম এম দেওয়া থাকবে, তাহলে এম মানে বুঝে নিতে হবে ওটা এক্সপেক্টেড ভ্যালু বা মিন ভ্যালু। ক্লিয়ার? তাহলে ওই হ্যাঁ, এবার যেটা বলছিলাম 367 পেজ, ওই 367 পেজে কিন্তু তোমাদের এই এক্সপেকটেশনের হচ্ছে যে মানে সিগনিফিকেন্সটা দেওয়া আছে। সো এটা তো একটা জাস্ট ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে তোমরা এক্সপেকটেশন বের করতেই পারবে, কিন্তু এক্সপেকটেশনের সিগনিফিকেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বোঝাটা, যে কোনো একটা র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেকটেশনটা বলতে কী বোঝায় ইন প্র্যাকটিক্যাল, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের এক্সপেকটেশনের ডেফিনেশন, ফাইন। এবার আমরা ভ্যারিয়েন্সের ডেফিনেশনটা ক্যালকুলেট করব। আচ্ছা, তাহলে এখানে ডেফিনেশন লিখো যে ভ্যারিয়েন্স, ডেফিনেশন ভ্যারিয়েন্স অফ এক্স, ইফ এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল, র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন অন এস, দেন ভ্যারিয়েন্স অফ এক্স ইজ
defined by expectation of x minus m tar whole square, provided expectation ta exist korte hobe, and it is denoted by capital VAR bracket er moddhe small x. Okay, that is variance of x seta equal to expectation of x minus m tar whole square. Tale ekhane variance ta ki daralo je dhoro tomake ekta random experiment tumi in 100 times repeat korcho, tale prottekta time er jonno tumi corresponding ekta kore random হচ্ছে ভেরিয়েবলের ভ্যালুগুলো পাবে, তো ধরো সেগুলো এগুলো হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের সেই ভ্যালুগুলো, তাহলে 100টা এক্সপেরিমেন্টের জন্য 100টা আউটকাম আসবে, তার করসপন্ডিং তুমি র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো পেলে। তাহলে আমরা আগের ডেফিনেশন দেখলাম মিন ভ্যালু যেটা, অর্থাৎ আমাদের যে যে ভ্যালুগুলো অকার করবে ক্লিয়ার, সেই সেই ভ্যালুগুলো যেটা মিন, সেটা তো মিন তো মোটামুটি মাঝের দিকটাতে থাকবে। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে মিন থেকে বাকি বাকি ভ্যালুগুলো কতটা ভ্যারি করছে সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। তো সেইটা হচ্ছে কি আমি কীভাবে ক্যালকুলেট করব, তাহলে মিন থেকে এই র্যান্ডম ভেরিয়েবলের বাকি মানগুলো কতটা ভ্যারি করছে সেটার জন্য সিম্পল রাস্তা, এটা যদি এম হয় আর বাকি ভ্যালুগুলো যদি আমি মাইনাস করে দিই তাহলেই কিন্তু আমাদের হচ্ছে যে ভেরিয়েশনটা বেরিয়ে যাবে যে মিন থেকে র্যান্ডম ভেরিয়েবলে কতটা ভ্যারি করছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে যে এক্স যদি ধরো এটা হচ্ছে এক্স, আর ঠিক একই ডিস্টেন্সে এখানে আমি ধরো নিলাম হচ্ছে ওয়াই, তাহলে আমি যদি দেখতে চাই এক্স আর ওয়াইটা টোটাল মিন থেকে কতটা ভ্যারি করেছে, তাহলে খেয়াল করো যদি আমি এক্স আমি যদি এটা থেকে এটা মাইনাস করতাম তাহলে কি হবে, যে যদি ফর্মুলাটা আমার এটা হতো সবসময় যে এম মাইনাস এক্স, ক্লিয়ার, তাহলে এম মাইনাস এক্স করলে দেখো এই মানটা পজিটিভ আসতো, কিন্তু রাইট হ্যান্ড সাইডে এম মাইনাস ওয়াই করলে কিন্তু নেগেটিভ আসতো, কারণ কি ওয়াইটা বড়, সো টোটাল ভ্যারিয়েন্সটা কিন্তু জিরো হয়ে যেত, তাই না। তাহলে আমি ধরো বললাম এটা যে ধরো কারো নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে কত, যেটা ডায়াস্টল সেটা হচ্ছে 80, এখন ধরো কোনো একটা সময় দেখলাম আমি 70 হয়েছে, তাহলে কতটা ভ্যারি করেছে, 10 ভ্যারি করেছে, আবার কোনো একটা সময় ধরো 90 হলো তাহলেও কতটা ভ্যারি করেছে, 10 ভ্যারি করেছে। কিন্তু আলটিমেটলি যখন আমি মাইনাসটা করব তাহলে যখন আমি 80 থেকে 70 মাইনাস করবো তখন কিন্তু -10 হবে, আর 80 থেকে 70 মাইনাস করলে কিন্তু আমাদের +10 হবে, আর 80 থেকে 90 মাইনাস করলে কিন্তু -10 হবে। তাহলে একবার যদি কমে যায় একবার যদি বেড়ে যায় তাহলে দুটো অপোজিট ভ্যারিয়েশন চলে আসবে, যোগ করলে কিন্তু আমাদের জিরো হয়ে যাবে, কারণ ভ্যারিয়েশন থাকবে না। তাহলে এই প্রবলেমটাকে মানে অ্যাভয়েড করার জন্য যেটা করা হলো যে শুধু মাইনাস নেওয়া হয়নি তার সঙ্গে স্কোয়ার দিয়ে দেওয়া হয়েছে, এখানে মড দিলেও হতো ঠিক আছে তাও হতো, তো যেটা যেভাবে ডিফাইন করা আছে এগুলো সবই তো মেজারমেন্ট, তো এটা কোনো সমস্যা নেই আর কি। তাহলে এটা হচ্ছে এইভাবে ডিফাইন করা আছে, ঠিক আছে। তাহলে এখানে দুটো নোট লিখবে, নোটটা কি যে ফর কন্টিনিউয়াস কেস, কন্টিনিউয়াস কেসের জন্য দেখো তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স মানে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার। এক্সপেকটেশনের ডেফিনেশন আমরা কি জানি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যার এক্সপেকটেশন বের করি সেইটা ইনটু তার ডেন্সিটি ফাংশনটা, ক্লিয়ার। আর ফর ডিসক্রিট কেস তাহলে ডিসক্রিট কেসের ক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যারিয়েন্স অফ এক্সটা হবে সামেশান এক্সআই মাইনাস মিন তার হোল স্কোয়ার, আর তার সঙ্গে ওই তার প্রবাবিলিটি মাস ফাংশন আই ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি, আই এর মান যা হবে তাই, স্পেকট্রামের মধ্যে স্পেকট্রামের আই যদি মাইনাস ইনফিনিটি থেকে শুরু হয় তাহলে মাইনাস ইনফিনিটি থেকে শুরু হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েন্সের ডেফিনেশন। নেক্সট হচ্ছে আমরা দেখব ডেভিয়েশন, মানে কতটা ডেভিয়েট করছে। তাহলে অ্যাকচুয়ালি আমি যেটা আগে বললাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেভিয়েশনটাই বললাম, ভ্যারিয়েশনটা বলিনি, মানে আমার ডেভিয়েশনটা ক্যালকুলেট করতে গেলে আমাদের ভ্যারিয়েশনটা দরকার, বোঝা গেল। তো
সো আমি যেটা আগে বললাম সেটা হচ্ছে ডেভিয়েশনটাই অ্যাকচুয়ালি বলেছি। সরি, ডেফিনেশন। তো ডেভিয়েশন, ইনফ্যাক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে এটাকে, যেহেতু এই ডেভিয়েশনটা স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার ভাবে আমরা ইউজ করি। দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স ইজ ডিফাইন্ড বাই রুট ওভার ভ্যারিয়েন্স অফ এক্স। রুট মানে কিন্তু পজিটিভ, সো এটা আমি আর লিখছি না, ওকে। অ্যান্ড ডিনোটেড বাই সিগমা। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে সিগমা দিয়ে ডিনোট করা হয়। দ্যাট ইজ সিগমা ইকুয়াল টু রুট ওভার ভ্যারিয়েন্স অফ এক্স। আচ্ছা, আমি যে যে কথাটা আগে বললাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেভিয়েশনের এক্সাম্পলটাই দিলাম, যে ধরো আমাদের যেটা বিপি সেটা হচ্ছে ডায়াস্টোলটা হচ্ছে 80 হচ্ছে নর্মাল, ওকে। তাহলে ধরো কোনো একটা সময় মেজারমেন্ট করলাম 70, কোনো একটা সময় মেজারমেন্ট করলাম 90। তাহলে এটা মনে করো এক্স, এটা মনে করো ওয়াই, এটা মনে করো এম। তাহলে আমি যদি দেখতে চাই 80 থেকে দুটো র্যান্ডম ভেরিয়েবলের যে ভ্যালু কতটা ডেভিয়েট করছে, তাহলে এই দুটো টোটাল কতটা ডেভিয়েট করছে এখান থেকে, তাহলে বেসিক অ্যান্সারটা কী হওয়া উচিত ছিল? 20 ডেভিয়েট করছে। কেন কি এটা 10 ডেভিয়েট করছে, এটা 10 ডেভিয়েট করছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায় দেখো, যে আমি যখন এটা ডেভিয়েট করছে আমি ক্যালকুলেট করবো, তাহলে এটা মাইনাস যদি এটা করি, মানে আমি যদি ফর্মুলাটাকে বলি এম মাইনাস এক্স, হ্যাঁ, তাহলে কত হবে? 80 মাইনাস 70 করলে কত হবে? 10 আসবে। আর যখন আমি এক্সে যাই ওয়াই বসাবো তখন কিন্তু -10 আসবে। সো আলটিমেটলি যখন ডেভিয়েশনটা আমি যোগ করবো তখন কিন্তু 0 হয়ে যাবে। তাহলে একটা পজিটিভ ডেভিয়েশন একটা নেগেটিভ ডেভিয়েশন যদি আমাদের হয়ে যায়, তাহলে টোটাল ডেভিয়েশন কিন্তু আমাদের পাওয়া যাবে না। বোঝা গেল? তাহলে সেই জন্য যেটা করা হলো, তাহলে অ্যাকচুয়ালি ফর্মুলাটা কী হওয়া উচিত ছিল? অ্যাকচুয়ালি যদি আমি ডেভিয়েশনটা ক্যালকুলেট করতাম, তাহলে এম মাইনাস এক্স প্লাস এম মাইনাস ওয়াই হওয়া উচিত ছিল, তাই না? এম থেকে এক্সের ডেভিয়েশন, এম থেকে ওয়াইয়ের ডেভিয়েশন। তাহলে এম থেকে এক্সের ডেভিয়েশন কত হচ্ছে? 10, আর এম থেকে ওয়াইয়ের ডেভিয়েশন হচ্ছে -10। সো আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে, তাহলে টোটাল ডেভিয়েশন 0 হচ্ছে। কিন্তু এখানে অ্যাকচুয়ালি টোটাল ডেভিয়েশন হওয়া উচিত কত? 20, এদিকে 10, এদিকে 10। তো তাহলে এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য যদি আমরা এখানে মড দিয়ে দিতাম তাহলে আর কোনো সমস্যা হতো না। তাহলে এবার কি হতো, যে এখানে -10-এর মড আসতো, সো 10+10, তাহলে আলটিমেটলি কত হচ্ছে? 20 হয়ে যাচ্ছে। তাহলে ডেভিয়েশন যখন ক্যালকুলেট করার যেটা রাস্তা সেটা হচ্ছে কি, যে তুমি ইন্ডিভিজুয়াল ডেভিয়েশনগুলো ক্যালকুলেট করো, কিছু জায়গায় পজিটিভ হবে, কিছু জায়গায় নেগেটিভ হবে। যেহেতু আমি ডেভিয়েশনটা আমাদের ইন্টারেস্ট, তাহলে তাদের মড ভ্যালু নিয়ে যোগ করলেই আমাদের হয়ে যাবে, তাই না? তাহলে এই মড ভ্যালু মানে আবার কত দেখো, খেয়াল করো, মড মানে অ্যাকচুয়ালি মড অফ এ মানে কিন্তু রুট ওভার স্কোয়ার। এটা হচ্ছে জানো নিশ্চয়ই তোমরা এটা, কারণ রুট ওভার স্কোয়ার মানে অ্যাকচুয়ালি দেখো স্কোয়ারের পাওয়ারে হাফ, সেটা মানে কিন্তু +-a। কিন্তু যদি শুধু রুটের উপরে স্কোয়ার হয়, রুট থাকে, তাহলে কিন্তু এটা শুধু পজিটিভ মানটাকে বোঝায়, সেই জন্য এটা হয়ে যায় মড এ। তাহলে যেহেতু তোমার হচ্ছে যে রুট ওভার স্কোয়ার এটা মানে হচ্ছে মড এ, তাহলে এখানে আমি এটাকে লিখতেই পারতাম এইভাবে, এই মডটাকে কি, যে রুট ওভার এম মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস রুট ওভার এম মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো এটা মানেই অ্যাকচুয়ালি ভ্যারিয়েন্স অফ এক্স, এটা মানেই কিন্তু ভ্যারিয়েন্স অফ ওয়াই। তাহলে এই জন্য দেখো আমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে গেলে আগে ডিফারেন্সগুলোর স্কোয়ার নিতে হলো, তারপরে রুট দিতে হলো, তাহলে কী হলো, আলটিমেটলি মড ভ্যালুটা চলে আসলো। তাহলে এই জন্য এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে এই যে আগে যে ডিফারেন্সটার স্কোয়ার নেওয়া হলো, এটাকে একটা আলাদা করে নাম দেওয়া হলো, সেটাকে বলা হচ্ছে ভ্যারিয়েন্স, যেটা আমি আগে ডিফাইন করলাম। আর ভ্যারিয়েন্সের উপরে রুট চাপালে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যাবে। তাহলে আমাদের যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে দেয় বা সিগমা ক্যালকুলেট করতে দেয়, তাহলে আগে আমরা ভ্যারিয়েন্সটা বের করবো ওই ফর্মুলা দিয়ে, তারপরে তার উপরে রুট চাপিয়ে দেবো,
দিলে সেটা আমাদের ডেভিয়েশনটা বেরিয়ে যাবে। ওকে, এই যে এখানে কিছু ডেফিনেশন যেগুলো লিখে দিচ্ছি, অ্যাকচুয়ালি এই ডেফিনেশনগুলোই হচ্ছে ফর্মুলা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য। সো এই ফর্মুলাগুলোকে মনে রাখবে। নেক্সট হচ্ছে আমরা বলবো মুভমেন্ট। ডেফিনেশন মুভমেন্ট, লেট এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড এ বি গিভেন রিয়েল নাম্বার। দেন দ্য কেথ অর্ডার মুভমেন্ট অ্যাবাউট এ ইজ ডিফাইন্ড বাই কিভাবে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস এ তার পাওয়ারে কে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে মুভমেন্টের ডেফিনেশন, যে এক্স যদি একটা র্যান্ডম ভেরিয়েবল হয় তাহলে এর রেসপেক্টে, এ পয়েন্টের রেসপেক্টে এক্স এর কে অর্ডারের মুভমেন্ট মানে কি এক্স মাইনাস এ করে তারপরে কে দিয়ে তার এক্সপেকটেশনটা নিয়ে নাও। ইন জেনারেল আমরা মুভমেন্ট বলতে কী বুঝি, আমরা মুভমেন্ট, আমরা যে পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট নেই, সেই পয়েন্টের, যে পয়েন্টের রেসপেক্টে আমরা মুভমেন্ট নেই কোনো একটা কিছুর, তাহলে সেই ডিস্টেন্সটা দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাই না? তাহলে এখানেও দেখো তাই হয়েছে, এক্স থেকে এর ডিস্টেন্সটা কত, এক্স মাইনাস এ, কিন্তু এখানে কে অর্ডার বলার জন্য পাওয়ারে কে হয়ে যাবে। এবার এখানে এখানে কিছু নোট আছে, তার আগে এখানে অবশ্যই লিখতে হবে প্রোভাইডেড, প্রোভাইডেড এগুলোকে এক্সিস্ট করতে হবে, কারণ সবসময় যে এক্সিস্ট করবে সেটা নট নেসেসারি। যখনই এক্সপেকটেশন ব্যাপারটা আসবে তোমাকে লিখতে হবে কিন্তু পাশে এটা, যেটাকে এক্সিস্ট করতে হবে, কারণ আমরা জানি এক্সপেকটেশন মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এখানে কিছু একটা মান, জিনিস মাল্টিপ্লাই হবে। ওকে, তাহলে কিছু যদি মাল্টিপ্লাই হয় তাহলে এই ইন্টিগ্রেশনটাকে তো কনভার্স করতে হবে, সবসময় যে কনভার্স করবে এটা নট নেসেসারি, যেহেতু এখানে ইনফিনিটি আছে, তো সেই জন্য কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমাদের লিখতে হবে যে এই এগুলো এক্সিস্ট করে। এখন নোট, কি নোট? দ্য কেথ অর্ডার মুভমেন্ট অফ এক্স অ্যাবাউট মিন, মিন মানে তোমরা জানো এক্সপেকটেশন অফ এক্স, ইজ ডিনোটেড বাই মিউ সাফিক্স এ কে দিয়ে, দ্যাট ইজ মিউ সাফিক্স এ কে, এটা ইকুয়াল টু কি হচ্ছে বলো, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম তার পাওয়ারে কি। আমরা এখানে কি বললাম, আমরা এখানে বললাম যে যখন আমরা মুমেন্টটাকে মিউ পয়েন্টের রেসপেক্টে ক্যালকুলেট করব, মিউ মানে হচ্ছে মিনের রেসপেক্টে, তখন সেটাকে কিন্তু, সরি ভুল বললাম, যখন আমি এক্সপেকটেশন মানে মুমেন্টটা ক্যালকুলেট করবো মিনের রেসপেক্টে, অর্থাৎ এক্স মাইনাস এম নেবো, এ ওপরের ডেফিনেশনে ইন পার্টিকুলার চয়েস অফ এ যখন আমি বসাবো তখন কিন্তু সেটাকে মিউ কে দিয়ে ডিনোট করা হয়। তাহলে এগুলো অঙ্ক, অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগবে। হ্যাঁ, তাহলে অঙ্কের ক্ষেত্রে যদি কোথাও, যদি কোথাও ধরো মিউ ওয়ান থাকে, তাহলে মিউ ওয়ান মানে কি বলো, মিউ ওয়ান মানে হচ্ছে ফার্স্ট অর্ডার মুভমেন্ট অ্যাবাউট মিন, তার মানে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম। আচ্ছা মিউ টু মানে কি বলো, তাহলে সেকেন্ড অর্ডার অ্যাবাউট মিন, তাহলে সেকেন্ড অর্ডার মুভমেন্টের যে স্কোয়ার মানে যেটা পেলাম এটা কিন্তু খেয়াল করে দেখো অ্যাকচুয়ালি ভ্যারিয়েন্সের ডেফিনেশন হয়ে যাচ্ছে, তার মানে সেকেন্ড অর্ডার মুভমেন্ট মানে ভ্যারিয়েন্স। হ্যাঁ, সিমিলারলি তুমি ইউ থ্রি ইউ ফোর এগুলো ডিফাইন করতে পারবে। ইন জেনারেল আমাদের ইউ থ্রিটা আর ইউ ফোরটা খুব ইউজ হয় এই দুটো নোটেশন। তাহলে ইউ থ্রি মানে কী হবে, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম তারপরে কিউব
আর এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম, তারপরে ফোর, এটা থার্ড অর্ডার মুভমেন্ট, এটা ফোর্থ অর্ডার মুভমেন্ট। এই দুটো জিনিস আমাদের কিন্তু কাজে লাগবে পরে কার্টোসিস ডিফাইন করার সময়। আচ্ছা, এখানে আমরা এক্সপেকটেশন রিলেটেড কিছু, তাহলে এই হচ্ছে আমাদের ডেফিনেশন। এবার আমরা এক্সপেকটেশন রিলেটেড কিছু প্রপার্টি এখানে ক্যালকুলেট করব। ওকে, তার আগে শুধু তোমাদের তোমাদের এখানে প্রুফটা করা আছে, তোমরা এটাকে নোট হিসাবে লিখে রাখবে, এই প্রুফটা দেখে নেবে। প্রুফটা হচ্ছে পেজ নাম্বার মেবি 359, 359-এ করা আছে, প্রুফটা দরকার নেই। যে আমাদের এক্স যদি একটা র্যান্ডম ভেরিয়েবল হয়, এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন অন এস, তা দেন এক্সপেকটেশন অফ এক্স এর এটা তো তুমি জানো এটা কত হয়, এটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স এফ অফ এক্স ডি এক্স। আমি কন্টিনিউয়াস কেসের জন্যই করছি, ঠিক আছে। ইফ জি অফ এক্স বি এনি ফাংশন, এনি ফাংশন অফ এক্স, যেটা হচ্ছে যে এক্সের যে কোনো ফাংশন, তাহলে এই জি এর এক্সপেকটেশন যেটা, এই এটা আমার আগে লিখে দেওয়া উচিত ছিল, এক্সপেকটেশন অফ জি অফ এক্স এটা কিন্তু হয়ে যাবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি জি অফ এক্স এফ অফ এক্স ডিএক্স। এইটাকে ভালো করে মনে রাখবে যে আমাদের এই এক্সপেকটেশনটাকে ধরে নিয়ে, মানে এটাকে ডিফাইন করে নিয়ে তুমি এটা প্রুভ করতে পারবে এক্সের জায়গায় এক্সের যে কোনো ফাংশান দিলে তার এক্সপেকটেশন বের করতে গেলে, কিন্তু অবশ্যই ক্যাপিটাল এক্স হবে, ঠিক আছে। তাহলে তার এক্সপেকটেশন ক্যালকুলেট করতে গেলে শুধু এক্সের জায়গায় কী দিতে হবে, জি অফ এক্স দিতে হবে, বাকিটা সেম থাকবে। অর্থাৎ এখান থেকে যেটা মনে রাখার বিষয় যে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, আমরা যার এক্সপেকটেশন বের করব তার সঙ্গে ওই যে ভেরিয়েবলের ফাংশান অর্থাৎ ডেন্সিটি ফাংশনটাকে মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে যার এক্সপেকটেশন বের করব তার সঙ্গে ডেন্সিটি ফাংশনের মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেশন করব। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এটা কিন্তু আমাদের ডেফিনেশন ছিল, আর এটাকে প্রুভ করা যায় এই ডেফিনেশন থেকে। তাহলে ইন জেনারেল আমরা কী, তাহলে আমাদের ইন জেনারেল আমাদের এটা মনে রাখাটাই সবথেকে সুবিধে, যে আমরা যদি কোনো ফাংশনের এক্সপেকটেশন ক্যালকুলেট করি, তার মানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তার সঙ্গে ডেন্সিটি ফাংশনটাকে মাল্টিপ্লাই করে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। এবং এখানে আমরা কিছু প্রপার্টি পড়ব, দেখো। যেমন ফার্স্ট প্রপার্টি, যে কনস্ট্যান্টের এক্সপেকটেশনটা কী হবে। এক নম্বর প্রপার্টি, এক্সপেকটেশন অফ সি এটা কত হবে, ক্যালকুলেট করো। দেখো, এক্সপেকটেশন অফ সি, এক্সপেকটেশন অফ সি মানে কি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সি এফ অফ এক্স ডিএক্স, তাই তো? যার এক্সপেকটেশন ক্যালকুলেট করি তার সঙ্গে এফ অফ এক্সটা ক্যালকুলেট করতে হয়। তাহলে এখানে, তাহলে এটা দেখো, সিটা বাইরে বেরিয়ে আসবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স। এখন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে এটা ওয়ান হয়ে যায়, তোমরা সেটা জানো। সো সি ইন্টু ওয়ান মানে অ্যাকচুয়ালি সি হয়ে যাচ্ছে, যেহেতু ডেন্সিটি ফাংশান, তাহলে ডেন্সিটি ফাংশানকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে ইন্টিগ্রেশন করলে এটা ওয়ান হয়, এটা আগে প্রুভ করা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে কোনো কনস্ট্যান্টের এক্সপেকটেশন কিন্তু আলটিমেটলি কী হয়ে গেল, ওই কনস্ট্যান্টটাই চলে আসে। নেক্সট যেটা প্রপার্টি, যেটা সেকেন্ড প্রপার্টি, সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ সি টাইমস জি অফ এক্স। এক্সপেকটেশনের মধ্যে সবসময় এক্সগুলো ক্যাপিটাল হবে, ঠিক আছে। কারণ আমরা র্যান্ডম ভেরিয়েবলে এক্সপেকটেশন ডিফাইন করি, আমরা কিন্তু রিয়েল নাম্বারে এক্সপেকটেশন ডিফাইন করি না। তাহলে এইটা নাকি হয়ে যায়, সিটা নাকি বাইরে বেরিয়ে চলে আসে, আর এক্সপেকটেশন যে যার বের করি সেটা ভেতরে থাকে। অর্থাৎ কোনো একটা আমরা এক্সপেকটেশনের বাইরে সিটাকে বের করতে পারি, এটা একদমই সিম্পল, ঠিক আছে। কেন দেখো, যে এক্সপেকটেশন অফ সি টাইমস জি অফ এক্স ইকুয়াল টু বাই আওয়ার নোট, এটা মানে কি, যে সি টাইমস জি অফ এক্স এফ অফ এক্স ডিএক্স। তাহলে সিটা যখন বাইরে বেরিয়ে আসবে, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি জি অফ এক্স এফ অফ এক্স ডিএক্স,
তাহলে দেখো খেয়াল করো, এটা মানেই কিন্তু এক্সপেকটেশন অফ জি অফ এক্স। দেখো যে আমরা যেহেতু র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেকটেশন ডিফাইন করি, সো এক্সপেকটেশনের মধ্যে কিন্তু সবসময় ক্যাপিটাল এক্স থাকবে, আর যখন ইন্টিগ্রেশনে কনভার্ট করবে তখন সেটা রিয়াল ভেরিয়েবলে কনভার্ট হয়ে যাবে, মানে স্মল হয়ে যাবে। এটা মাথায় রাখবে, এক্সপেকটেশন আর প্রবাবিলিটি এই এর মধ্যে সবসময় কী থাকে, ক্যাপিটাল এক্স থাকে। ওকে, তাহলে এটা হয়ে গেল থার্ড প্রপার্টি। এগুলো এই প্রপার্টিগুলো আমাদের লাগবে কিন্তু, সেগুলোকে মনে রাখবে। থার্ড প্রপার্টি হচ্ছে এক্সপেকটেশন, এগুলো নোট হিসাবে লিখে রাখো, যে এক্সপেকটেশন অফ জি ওয়ান এক্স প্লাস জি টু এক্স, এদের এক্সপেকটেশনটা নাকি সেপারেট হয়ে যায়। অর্থাৎ এক্সপেকটেশন অফ জি ওয়ান এক্স প্লাস এক্সপেকটেশন অফ জি টু এক্স, ক্লিয়ার? এটা হয় তো, ঠিক আছে, এটা এটা প্রুভ করতে পারবে। দেখো এক্সপেকটেশন অফ জি ওয়ান এক্স প্লাস জি টু এক্স, এটা মানে কি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। হ্যাঁ, জি ওয়ান এক্স প্লাস জি টু এক্স, তার সঙ্গে ডেন্সিটি ফাংশনটা মাল্টিপ্লাই হবে, তাই না? এবার কত হবে এটা, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, জি ওয়ান এক্স থেকে মাল্টিপ্লাই করে দাও, এফ অফ এক্স প্লাস জি টু এক্স এফ অফ এক্স ডিএক্স। এখন এটা মানে দেখো, এটা মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তুমি জানো রিমেন অলরেডি তোমাদের রিমেন ইন্টিগ্রেশন করা হয়ে গেছে, তাহলে এই আমাদের এই যোগফলটা কি হয়, সেপারেট হয়ে যায়। তাহলে এখন কি এলো, দেখো জি ওয়ান এক্স এর সঙ্গে এফ অফ এক্সটা মাল্টিপ্লাই করা আছে, তার মানে এটা মানে কিন্তু এক্সপেকটেশন অফ জি ওয়ান এক্স, আর এটা মানে একইভাবে এক্সপেকটেশন অফ জি টু এক্স, তাহলে প্লাসটা কিন্তু সেপারেট হয়ে যায়। সিমিলারলি মাইনাসটাও যদি তুমি দিতে, এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস, সো মাইনাস দিলেও কিন্তু এগুলো সেপারেট হয়ে যাবে। সো এই নোটটাকে লিখে রাখবে। এরপরে যে প্রপার্টি, হ্যাঁ চার নম্বর প্রপার্টি দেখো কি বলেছে, ইফ জি অফ এক্সটা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, দেন মানে ফর অল, ফর অল এক্স বিলংস টু আর, দেন এক্সপেকটেশন অফ জি অফ এক্স এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হবে। কোনো ফাংশন যদি পজিটিভ হয় তাহলে তার এক্সপেকটেশনটাও নাকি পজিটিভ হবে। এটা তো তুমি এমনি বুঝতেই পারছো যে এই ভ্যালুগুলো অলওয়েজ পজিটিভ দিচ্ছে, তাহলে পজিটিভ ভ্যালু যদি আসে তাহলে তার মিন করলে নিশ্চয়ই কখনো নেগেটিভ ভ্যালু হতে পারে না, তাই না? তো প্রুফটা করে নাও, যে এক্সপেক্টেড ভ্যালু অফ জি অফ এক্স ক্যাপিটাল এক্স এটা ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, হ্যাঁ জি অফ এক্স এফ অফ এক্স ডিএক্স। এখন খেয়াল করে দেখো, কোশ্চিনে বলা আছে কি জি অফ এক্সটা পজিটিভ, আর যেহেতু এফ অফ এক্সটা ডেন্সিটি ফাংশন তাহলে কিন্তু এফ অফ এক্সটাও কিন্তু পজিটিভ হবে, তাহলে এদের এদের মাল্টিপ্লিকেশনটা তাহলে কী হবে, পজিটিভ হবে, ক্লিয়ার? তাহলে এই যে ফাংশনটা, ভেতরের ফাংশন যদি পজিটিভ হয় তাহলে রিমেইন ইন্টিগ্রেশন থেকে তোমরা দেখেছো যে ইন্টিগ্রেশনের ভ্যালুটাও কী হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। সো আমাদের প্রুফ কমপ্লিট। এটা আমি সব কন্টিনিউয়াস কেসের জন্য তোমাদের করছি, ডিসক্রিট কেসগুলো ওখানে করা আছে, যেহেতু এই প্রপার্টিগুলো আমাদের পরীক্ষায় আসে না কিন্তু আমাদের যে কোনো ক্যালকুলেশন করতে গেলেই লাগবে, সো যাতে করে তোমরা বুঝতে পারো সেই জন্য জাস্ট আমি একটা করে পাঠ করে দিচ্ছি।
আচ্ছা, এখানে দেখো আরেকটা নোট তোমাদেরকে আমি বলি, এই নোটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে যে নোটটাকে খুব ভালো করে তোমরা বুঝতে পারবে যে কোনো ফাংশন, ভালো করে শুনবে এই নোটটা, এটা সব থেকে ইম্পর্টেন্ট নোট এবং কনসেপচুয়াল নোট, যে আমাদের রিমেইন ইন্টিগ্রেশনে আমরা দেখেছিলাম যে এফ অফ এক্সটা যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে কিন্তু এটা ইমপ্লাই করে যে এফ অফ এক্স ডিএক্স, এটা ঠিক আছে? হ্যাঁ, তো এফ অফ এক্সটা যদি গ্রেটার দ্যান, মানে আচ্ছা এফ অফ এক্স না, আমরা রিমেইন ইন্টিগ্রেশনে দেখেছিলাম এটা কিন্তু এই মানে প্রবাবিলিটির পার্ট নাই, ঠিক আছে? তাহলে রিমেইন ইন্টিগ্রেশনে আমরা দেখেছিলাম যে জি অফ এক্সটা যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে তার ইন্টিগ্রেশন ভ্যালুটাও কী হয়, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো হয়, এবং তাই না? এবং তাহলে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো মানে কি? গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো মানে এটা আইদার পজিটিভ হবে না হলে জিরো হবে। আচ্ছা, এর ঠিক পরে তোমরা আরেকটা ওখানে থিওরম পড়েছিলে, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে যদি জি অফ এক্সটা যদি কোনো একটা পয়েন্টে গ্রেটার দ্যান জিরো হয়, জাস্ট একটা পয়েন্টে ফর সাম এক্স, তাহলে এই ইন্টিগ্রেশনটা স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো হয়ে যায়। মানে যদি যদি ফাংশনটা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হয় তার জন্য কিন্তু ইন্টিগ্রেশনটা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হয়ে যায়, তাই না? তাহলে ইন্টিগ্রেশনটাকে পজিটিভ, শুধু পজিটিভ হতে গেলে, মানে জিরোটাকে যদি বাদ দিতে হয়, তাহলে জি অফ এক্সটাকে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পজিটিভ হওয়ার দরকার নেই, একটা পয়েন্টে যদি জি অফ এক্সটা পজিটিভ ভ্যালু দিয়ে দেয় তাহলেই কিন্তু ইন্টিগ্রেশনটা গ্রেটার দেন হয়ে যাবে। ক্লিয়ার? কি যদি জি অফ এক্সটা কোনো একটা পার্টিকুলার পয়েন্টে গ্রেটার দেন জিরো ভ্যালু দেয় তাহলে কিন্তু তার ইন্টিগ্রেশনটা গ্রেটার দেন জিরো হয়ে যাবে। তাহলে আমাকে এখান থেকে বলো, তাহলে এখানে ধরো আমাকে বলা আছে জি অফ এক্সটা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, তাহলে এই ইন্টিগ্রেশনটা কখন জিরো হয়ে যাবে বলো? দেখো যে এই যে জি অফ এক্সটা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, তার মানে জি অফ এক্সের ভ্যালুটা কী হচ্ছে, আইদার পজিটিভ না হলে জিরো। এখন যদি জি অফ এক্সের ভ্যালুটা কোনো একটা পয়েন্টে পজিটিভ হয়ে যেত তাহলে কিন্তু ইন্টিগ্রেশনটা আমার আর ইকুয়াল টু জিরো হতো না, বুঝা গেল? তাহলে এই তাহলে যদি ইন্টিগ্রেশনটা জিরো হয়ে যায় তার মানে এটা ইমপ্লাই করছে যে ধরো জি অফ এক্সটা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো বলা আছে কিন্তু তার আবার ইন্টিগ্রেশনটা ধরো জিরো বলা আছে, তাহলে এটা ইন্টিগ্রেশনটা জিরো হওয়া মানে এটা ইমপ্লাই করে জি অফ এক্সটা নেসেসারিলি জিরো হবে ফর অল এক্সের জন্য, কারণ কোনো একটা এক্সের জন্য যদি জি অফ এক্সটা নট ইকুয়াল টু জিরো হতো তাহলে কিন্তু এটা গ্রেটার দ্যান জিরো হয়ে যেত, তখন কিন্তু আর ইন্টিগ্রেশনটা গ্রেটার দ্যান জিরো হতো না, হয়ে যেত, ইকুয়াল টু জিরো হতো না। সো এটাকে রেজাল্ট হিসাবে মনে রাখতে পারো যে যদি জি অফ এক্সটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো হয় তার মানে এটা ইমপ্লাই করে যে ইফ এটা অ্যান্ড এটা, এটাকে রেজাল্ট হিসাবে মনে রাখবে যে ইফ জি অফ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো অ্যান্ড ইন্টিগ্রেশন জি অফ এক্সটা ইকুয়াল টু জিরো, তাহলে এটা দেন এটা ইমপ্লাই করে কি, ইমপ্লাই করে জি অফ এক্সটা প্রত্যেকটা পয়েন্টেই জিরো হয়ে যায়। ক্লিয়ার হলো? তাহলে এবার পাঁচ নম্বর পয়েন্ট দাও কি বলছে, ইফ ইফ জি অফ এক্সটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো, ধরলাম এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো, ফাইন, প্রত্যেকটা এক্সের জন্য। আরও বলা আছে, আর কি বলা আছে, যে এক্সপেকটেশন অফ জি অফ এক্সটা নাকি জিরো, তাহলে এক্সপেকটেশন অফ জি অফ এক্সটা যখনই জিরো হয়ে যাচ্ছে ভালো করে খেয়াল করো, তাহলে তার মানে কি হবে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি জি অফ এক্স ইন্টু এফ অফ এক্স ডিএক্স, এটা জিরো হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার এইটা জিরো হওয়া মানেটা কি, এটা জিরো হওয়া মানে এই ভেতরের পার্টটা কিন্তু আমার সবসময় জিরো হয়ে যাচ্ছে, কেন কি এটা তো ডেন্সিটি ফাংশন, সো প্রবাবিলিটি তো কোথাও না কোথাও পজিটিভ আসবেই, তাই না? তাহলে এটা, তাহলে এটা জিরো হওয়া মানে কি ইমপ্লাই করছে, এই রেজাল্টটা ইউজ করো, ইন্টিগ্রেশনটা জিরো হওয়া মানে কিন্তু জি ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা জিরো হওয়া মানে বোঝাচ্ছে জি অফ এক্সটা জিরো হয়ে যাচ্ছে ফর অল এক্স। ক্লিয়ার? এখন জি অফ এক্সটা জিরো হওয়া মানেটা কি, জি অফ এক্সটা জিরো হওয়া মানে হচ্ছে যে জি অফ এক্স
এই ভ্যারিয়েবল যখন এই ফাংশনটা ডাব্লিউর ওপরে অ্যাক্ট করবে তখন তার ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে। মনে করে দেখো একটা র্যান্ডম ভ্যারিয়েবল ইকুয়াল টু টু হওয়া মানেটা কি, যে যখনই এগুলো স্যাম্পেল স্পেসের উপরে বসবে তখন ভ্যালুগুলো টু হয়ে যাবে। সো এইটা জিরো হওয়া মানে কি, যখনই আমার স্যাম্পেল স্পেসের এলিমেন্টগুলোর উপরে বসবে তখন ভ্যালুটা জিরো হয়ে যাবে। তাহলে এটা জিরো হওয়া মানে কি, জি অফ এক্সটা অ্যাকচুয়ালি ডাব্লুর ওপরে অ্যাক্ট করলে কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে ফর অল ডাব্লুর জন্য। তার মানে তুমি এটা বলতে পারো, কি বলতে পারো, যে জি অফ এক্স যদি একটা যে র্যান্ডম ভেরিয়েবলটা যদি তুমি ওয়াই নাম দাও, তাহলে এই ওয়াই র্যান্ডম ভেরিয়েবলটা যে জে ডাব্লিউর ওপরেই বসুক না কেন জিরো হয়ে যাচ্ছে, তার মানে এই র্যান্ডম ভেরিয়েবলের স্পেকট্রাম পয়েন্টে কে থাকবে, শুধুমাত্র জিরো থাকবে। ক্লিয়ার? তাহলে এই নোটটা কিন্তু মনে রাখবে, এই যে আলোচনাটা, কি আলোচনাটা, তাহলে যদি তাহলে আমরা যেটা এখানে কনক্লুশন যেটা পেলাম, যে ইফ জি অফ এক্সটা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, এবং যদি এক্সপেকটেশন অফ জি অফ এক্সটা ইকুয়াল টু জিরো হয়, এটা ইমপ্লাই করে জি অফ এক্স হ্যাজ স্পেকট্রাম সেট শুধুমাত্র জিরো, স্পেকট্রাম সেটের মধ্যে শুধুমাত্র জিরো থাকবে। তার মানে এটা আরও ইমপ্লাই করে কি, যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু জিরো এটা মানে কত হয় বলো, স্পেকট্রাম পয়েন্টের মধ্যে শুধুমাত্র এই এলিমেন্টটাই আছে আর অন্য কেউ নেই, তাহলে এটাই টোটাল প্রবাবিলিটি দিয়ে দেবে, তাই না? কারণ আমরা কি জানি, আমরা জানি স্পেকট্রাম সেটে যে পয়েন্টগুলো থাকে তাদের সবার প্রবাবিলিটির যোগফলটা কত হয়ে যায়, ওয়ান হয়ে যায়। এখন স্পেকট্রাম সেটে একটাই পয়েন্ট আছে, তার মানে কি তুমি একটা ইভেন্ট আছে, তাহলে তার প্রবাবিলিটি ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, প্রবাবিলিটি অফ এখানে জি অফ এক্স, সো এটাকে মাথায় রাখবে।